হ্যালো বন্ধুরা, মো ক্রিয়েশনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, মূলো এবং ডিম দিয়ে অসাধারণ একটি কারি রেসিপি। এটা দেখার জন্য আমার সঙ্গেই থাকুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন শুরু করি আজকের রান্না। তো রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়েছি 3টে মূলা আর 2টো ডিম। আর কী কী মশলা লাগবে সেটা আমি পরে বলে দিচ্ছি। এবার মূলার এই অংশটা আমি কেটে রেখে দিচ্ছি সাইড করে। এই রেসিপিটি কিন্তু মাছ মাংস কেউ হার বানাবে, একদিন বাড়িতে ট্রাই করে দেখেন যে কতটা টেস্টি হয়, না করলে বুঝতে পারবেন না। তো আমি সবগুলোর এগুলো কেটে নিলাম। এবার মূলাটাকে চাকু দিয়ে এরকম করে আঁচড়ে নিচ্ছি। উভয় পাশে আমি এরকম করে আঁচড়ে নিচ্ছি, সবগুলো আমি এভাবেই আঁচড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি সবগুলো এরকম করে আঁচড়ে নিলাম। এবার জলের মধ্যে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটা কাটার নিয়েছি, এই কাটারের সাহায্যে আমি মূলাটাকে একদম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, মানে কুচি করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই রেসিপিটি বাড়িতে বানানো যায় আর অসম্ভব মজাদারও হয়। তো আমি সবগুলো মূলা এরকম করে কুচি করে নিয়েছি। এবার অল্প কিছুটা হাতে নেব আর এর জলটা বের করে নিচ্ছি। জলটা কিন্তু আমি ফেলবো না, এটা পরবর্তী কাজে লাগাবো। তো সবটাই আমি এরকম করে চিপে নিচ্ছি। দেখুন অনেকখানি জল বেরিয়েছে, এটা আমি সাইড করে রেখে দিচ্ছি, এটা পরবর্তীতে কাজে লাগাবো। এবার এই মূলা কুচির মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা আর 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি বেসন, 1 কাপ বেসন দিলাম আমি এখানে, আর দিয়ে দিচ্ছি ডিম। আমি 2টো ডিম এখানে ইউজ করছি, আপনারা চাইলে 1টা ডিম দিয়েও করতে পারবেন বা বেশি ডিম দিয়েও করতে পারবেন। আর বেশি ডিম দিলে নিশ্চয়ই বুঝতেই পারছেন মূলাও লাগবে বেশি আর বেসনের পরিমাণটাও বেশি লাগবে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড তেল। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর বড়া আকারে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে কারি রান্না করলে সেই কারিটা একবার না, বারবার খেতে ইচ্ছে করবে। এক ধরনের খাবার খেতে খেতে কিন্তু মুখের রুচি আমাদের অনেকটাই নষ্ট হয়ে যায়, আর এভাবে যদি হঠাৎ করে রান্না করে খাওয়া যায় তো অসম্ভব মজারই হয়। এবার এক পাশ হয়ে যাওয়ার পর আমি এগুলো উল্টে দিচ্ছি, লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো অনেকখানি টাইম নিয়ে আমি এটা কম আছে ভেজে নিলাম। এবার এগুলো তুলে নিচ্ছি একটা পাত্রে। তো সবগুলো বড়া আমি তুলে নিলাম, এবার পরবর্তী স্টেপে চলে যাব। তো কড়াইয়ে আমি আবার কড়াইটা বসিয়ে দিলাম, আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলে রান্নাটা করব। ফুড়নে দিয়ে দিলাম তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর অল্প কিছুটা গোটা জিরে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
এবার মশলা আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এবার এটাকে ভালো করে ফ্রাই করে নেব। তো আগে যে আমি মুলার জলটা আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই মুলার জলটা এখানে আমি দিয়ে দিলাম এখন। আর এই জলটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নেব, যেন মশলাটার বাইন্ডিংটা খুব ভালো আসে, তার জন্যই কিন্তু এই জলটা আমি এখন দিলাম। এটাকে ভালো করে আরও কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। তো দেখুন ফ্রাই করা হয়ে গেছে। এবার আরও অল্প খানিকটা জল আমি এখানে দিয়ে দিলাম। কারিটা হবে কিন্তু শুকনো শুকনো, বেশি জল হবে না, আবার বেশি শুকনোও হবে না, মাখো মাখো হবে। এবার গ্রেভিটা ফুটে ওঠার পর আমি এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। আরও 2 মিনিট এটাকে রান্না করব। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, নেড়ে চেড়ে ভালো করে এটাকে এখন আমি নামিয়ে নেব। তো আমার কারিটা কমপ্লিট, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটুকু ডেলিশিয়াস হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট এবং আপনাদের সমস্ত বন্ধু এবং রিলেটিভসদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।